আজকাল কষ্ট হলে আর কান্না করি না, একটা লম্বা দীর্ঘ শ্বাস ফেলে মনটাকে স্থির করে মনে মনে বলি, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। মনটা যদি সৎ হয়, শূন্য থেকে শুরু হলো শেষটা তোমার হাজার হবে, আর যদি কুচ্ছিত থাকে, শুরুটা হাজার থেকে হলো শেষটা শূন্য হবে। টাকার অভাবে ভালোবাসা মারা যায়, কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। মানুষ প্রার্থনা করার সময় ভাবে সৃষ্টিকর্তা সব কিছু দেখছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। ভালো কাজ করার সময় ভাবে সৃষ্টিকর্তা সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে সৃষ্টিকর্তা সব দেখছেন। কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনে আঘাত আসার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমনটা করবেন ঠিক তেমনটি আপনি ফিরে পাবেন। যারা অল্প বয়স থেকে পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে, তাদের শেষটা অনেক সুন্দর হয়। বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না, হেসে বেরিয়ে চলে আসে। বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলো গোপন রাখো, কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজের মতো করে সহজ সরল ভাবে, সেই কারণে তারা বারবার ঠকে যায়। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বে সবকিছু পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়।